আজ অভিষেক হতে যাচ্ছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। রাজাভিষেকের মূল অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। অনুষ্ঠান ঘিরে এখন সাজসাজ সব। আয়োজন নিয়ে মনিজা পারভিনের ডেস্ক রিপোর্ট। রাজার অভিষেক অনুষ্ঠান বলে কথা, সেটাও একসময় অস্ত না যাওয়া ব্রিটিশ সাম্রাজ্যের রাজার। তবে আগের সেই ব্রিটিশ দাপটের সূর্যাস্ত হয়েছে অনেক আগেই। তার উপর বিশ্বব্যাপী মূল্যস্ফীতির এই সময়ে চার্লসের রাজ্যাভিষেকের জাঁকজমকও কিছু কমেছে। তিন দিনব্যাপী রাজ্যাভিষেক অনুষ্ঠানটি হবে বাকিংহামেই। 6 মে বড় পরিসরে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। তার পরদিন হবে রাজ্যাভিষেক সঙ্গীতানুষ্ঠান ও শেষ দিন সোমবার দেশব্যাপী থাকবে সাধারণ ছুটি। স্থানীয় সময় শনিবার বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত একটি শোভাযাত্রার মাধ্যমে শুরু আনুষ্ঠানিকতার। এ সময় দ্য মল ও হোয়াইট হলের আশেপাশের এলাকায় জনসাধারণের প্রবেশাধিকার থাকবে। শোভাযাত্রাটি বাকিংহাম প্যালেস থেকে শুরু হয়ে সকাল 10:20 মল বরাবর ট্রাফলগার স্কোয়ার, হোয়াইট হল এবং পার্লামেন্ট স্ট্রিট ও পার্লামেন্ট স্কোয়ার হয়ে সকাল 11:00 আগেই ওয়েস্টমিনস্টার অ্যাবের গ্রেট ওয়েস্ট ডোরে পৌঁছাবে। রাজা ও রানী ঐতিহ্যবাহী স্টেট কোচে বসে থাকবেন। শেষবার কোচটি ব্যবহার করা হয়েছিল 1981 সালে প্রিন্স চার্লস ও ডায়ানার বিয়ের জন্য। এ সময় রাজা ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে সামরিক ইউনিফর্ম পরবেন। তার আগে নির্বাচিত প্রতিনিধি সহ কিছু কমনওয়েলথ দেশের প্রতিনিধিরা নিজ দেশের পতাকা বহন করবেন। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও উপস্থিত থাকবেন। সকাল 11:00 বাজানো হবে রাজপরিবারের বাছাই করা 12টি সঙ্গীত। এরপর রাজা চার্লসকে জনগণের কাছে উপস্থাপন করা হবে। 700 বছরের ঐতিহ্যবাহী করোনেশন চেয়ারের পাশে দাঁড়ানো অবস্থায় ঘোষণা করা হবে নতুন রাজার। এ সময় কণ্ঠে কণ্ঠে সুর উঠবে ঈশ্বর রাজাকে রক্ষা করুন। মূল অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শপথ। শপথের ঠিক আগে ক্যান্টারবেরির আর্চ বিশপ যুক্তরাজ্যে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করবেন এই বলে যে চার্চ অফ ইংল্যান্ড এমন পরিবেশ গড়ে তুলতে চাইবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। আর্চ বিশপ তারপর করোনেশন শপথ পরিচালনা করবেন। তিনি রাজা চার্লসকে নিশ্চিত করতে বলবেন যে তিনি তার রাজত্বকালে আইন এবং চার্চ অফ ইংল্যান্ডকে সমুন্নত রাখবেন। রাজা দ্বিতীয়বার শপথ নেবেন এই বলে যে তিনি একজন বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট। তৃতীয় পর্যায়ে রাজার আনুষ্ঠানিক পোশাকটি সরানো হবে এবং তিনি অভিষিক্ত হওয়ার জন্য করোনেশন চেয়ারে বসবেন। এ সময় রাজার মাথায় ও হাতে পবিত্র তেল লেপন করা হবে এবং রাজকীয় প্রতীক হিসেবে তিনি রাজদণ্ড ও রাজগোলক গ্রহণ করবেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরিয়ে দেবেন আর্চ বিশপ। এটি একটি স্বর্ণের মুকুট যা 1661 সালে তৈরি করা হয়েছিল। মনিজা পারভিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।